Hey guys, welcome to Ridoy Netbid YouTube channel. হ্যাঁ, থাম্বনেলে যেটা দেখেছেন সেটা একেবারে সত্যি। এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটি সেরা আর কি আমার কাছে তাই মনে হয়েছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে এই ল্যাপটপটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। মানে এই ল্যাপটপটিতে আপনারা কি কি স্পেসিফিকেশন পাচ্ছেন, ল্যাপটপটি আপনাদের জন্য কেমন হবে এবং বাজেটের মধ্যে এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। আমার মনে হয় আপনাদের কাছে এই ল্যাপটপটি অবশ্যই ভালো লাগবে, কারণ হচ্ছে এই ল্যাপটপটির স্পেসিফিকেশনগুলো এই বাজেটের মধ্যে অনেক ভালো দেওয়া হয়েছে। তো যাই হোক, আর বেশি না কথা বাড়াই, এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন ল্যাপটপ কম্পিউটার বাইক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই ল্যাপটপটির লুকিং নিয়ে কিছু কথা বলবো। সেটা হলো এই বাজেটের মধ্যে আমার কাছে ল্যাপটপটির লুকিংটা অতটা খারাপ মনে হয় নাই, মোটামুটি আর কি চালিয়ে দেওয়ার মতো। আরেকটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হলো এইচপি বর্তমানে যে ল্যাপটপগুলো বের করছে সেগুলো পাশের বেজেলগুলো অনেক ন্যারো রাখা হচ্ছে, এটা একটা ভালো বিষয় সত্যি, যার কারণে ল্যাপটপের লুকিং অনেক সুন্দর লাগে। তো এবার টাচপ্যাডের দিকে যদি তাকাই, মোটামুটি টাচপ্যাডটা বড়সড়ই রয়েছে। আশা করি টাচপ্যাডটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না, ইউজ করে ভালো ফিল করবেন। এইচপির ব্র্যান্ডিং লুকিংটাও মোটামুটি সাধারণভাবেই রাখা হয়েছে। তো মোটামুটি আর কি লুকিংটা ভালোই রয়েছে। এবার এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা বলা যাক। ওয়েল, এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD Ryzen 5 3500U প্রসেসর। AMD-র প্রসেসরগুলোর মোটামুটি কোয়ালিটি ভালোই হয় আর এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে তার কোয়ালিটি মোটামুটি ভালোই। দেন ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 4GB DDR4 র্যাম এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন 512GB SSD। এটা একটু অবাক করার বিষয় তাই না, যে 4GB র্যামের সাথে 512GB SSDটা কেমনে যায়। সো আপনারা হয়তো জানেন যে এই SSDটার কারণে ল্যাপটপটির পারফরমেন্স অনেকটাই ভালো পাবেন আপনারা। দেন ল্যাপটপটির গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন AMD রেডিয়ন ভেগা 8 গ্রাফিক্স। এবার এই ল্যাপটপটির ডিসপ্লে নিয়ে কিছু কথা বলবো। এই ল্যাপটপটিতে আপনারা 15.6 ইঞ্চি ফুল HD ডিসপ্লে পাচ্ছেন, যেটা হচ্ছে WLED ব্যাকলিট ডিসপ্লে। সো এখানে আমার কাছে ডিসপ্লের কোয়ালিটিটা ভালো লেগেছে, যেখানে আর কি ব্যাকলিট ডিসপ্লে দেওয়া হয়েছে সেখানে আর কি কথা বলবো। তো সর্বশেষ ডিসপ্লে কোয়ালিটিটা আমার কাছে ভালোই লেগেছে। ভিডিওটি যেন সবার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এই ল্যাপটপটির একটা গুড সাইড বলি, সেটা হচ্ছে এই ল্যাপটপটিতে আপনারা লক অ্যান্ড লকের জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। সো এই বাজেটের মধ্যে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু অবাক করার বিষয় না হলেও অনেকটাই একটা ভালো বিষয়, যাদের আর কি সিকিউরিটি নিয়ে বেশি টেনশন তাদের জন্য মোটামুটি ভালোই হবে। তো এবার এই ল্যাপটপটির পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট নিয়ে কিছু কথা বলা যাক। তো এই ল্যাপটপটিতে আপনারা পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি USB 3.1 Gen 1 টাইপ সি, দুটি USB 3.1 Gen 1 টাইপ এ, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। তো এবার এই ল্যাপটপটির ব্যাটারির কথা বলা যাক। এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 cell 41 AH ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় আপনারা প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো পেয়ে যাবেন, কিন্তু হ্যাভি ইউজারদের জন্য একটু কম। সো যাই হোক, এত সুন্দর একটা ল্যাপটপের ওয়েটটা এবার জানা যাক। এই ল্যাপটপটির ওয়েট হচ্ছে 1.7 kg, মোটামুটি আর কি ওয়েটটা ঠিকঠাকই আছে, বেশি বলা যায় না। তো যাই হোক, মোটামুটি এই ছিল আমার স্পেসিফিকেশন পর্ব। এবার এই ল্যাপটপটি নিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন সেগুলোর বিষয়ে একটু জানা যাক। ওয়েল, আমার কাছে মনে হয়েছে যারা আর কি স্টুডেন্ট, ইন্টারনেট ব্রাউজিং করেন, অফিসিয়াল ওয়ার্ক করেন, আউটসোর্সিং করতে চান, ওয়েব ডিজাইনিং আরও অন্য অন্য কাজগুলো, কিন্তু একটা কথা হচ্ছে এই ল্যাপটপটিতে যেহেতু গ্রাফিক্সের কোয়ালিটি বেশি ভালো না, তার জন্য আমার কাছে মনে হয় গ্রাফিক ডিজাইনের কাজটা এই ল্যাপটপটি দিয়ে না করাই ভালো। তারপর যারা আর কি ভিডিও এডিটর আছেন, টুকটাক সময় কাটানোর জন্য গেমিং খেলেন, তাদের জন্য মোটামুটি এই ল্যাপটপটি ভালোই হবে। তো আমার একটা পরামর্শ হচ্ছে এই ল্যাপটপটি যদি আপনারা নেন তাহলে অবশ্যই 8GB র্যাম পর্যন্ত আপডেট করে নেবেন, তাহলে এই ল্যাপটপটি দিয়ে আপনারা অনেক হাই লেভেলের পারফরমেন্স পাবেন। তো বাজেটের মধ্যে যেহেতু এটাকে সেরা বলছি, তো এবার এই ল্যাপটপটির প্রাইসটা বলা যাক। তো এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে 55,000 টাকার আশেপাশে। এই ল্যাপটপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো আসলে আমি এই ল্যাপটপটিকে বাজেটের মধ্যে সেরা বলার কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে এই ল্যাপটপটির মোটামুটি ভালো মানের একটা প্রসেসর রয়েছে, SSD রয়েছে, তাও আবার 512GB SSD, ডিজাইনটাও মোটামুটি খারাপ না, শুধু র্যামটা আপডেট করে নিলেই হবে, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে আপনার জন্য। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।
থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।